জনগণে ভূমিহীনে অনিয়ম নির্যাতন নিপীড়ন গুম খুন জঙ্গিবাদ মৌলবাদ এই ছিল বিএনপির রাজনীতি আমার মনে হয় এই নিয়ে সাতবার তিনি কারাবন্দী হয়েছেন হাউস অ্যারেস্ট হয়েছে তিনবার শেখ হাসিনা 81 সাল থেকে নিয়ে তার পরবর্তী তার রাজনৈতিক জীবনে তিনি 13 বার তাকে অ্যারেস্ট করা হয়েছে বিভিন্ন মামলা মোকাবেলা আজকে খালেদা জিয়া জীবনে প্রথম একটা মামলা তার তাও এতিমের টাকা বিদেশ থেকে আসছিল একজন প্রধানমন্ত্রী হলে তাকে বিদেশ থেকে অনেক সহযোগিতা করা হয় সেই টাকা এতিমখানায় না দিয়ে সেই টাকাটা তিনি এফডিআর করেছিল মানে ওই টাকাটা রাখলে 30 কোটি টাকা না কত টাকা দেবে সেই টাকা রাখলে সেই টাকার সুদ পাবে ওই সুদের টাকা লাভের টাকাটা রেখে দিবে এই সমস্ত ছিল তাদের চিন্তাভাবনা অনিয়ম নির্যাতন নিপীড়ন গুম খুন জঙ্গিবাদ মৌলবাদ এই ছিল বিএনপির রাজনীতি গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো সময় তারা বিশ্বাস করেনি করেও না মুক্তিযুদ্ধ চেতনা পুরোপুরি ধ্বংস করে দেওয়ার জন্য যত পরিশ্রম করা দরকার তারা করেছে যত অপকর্ম করা দরকার তারা করেছে স্বাধীনতা পক্ষের যেখানে যে শক্তি ছিল যারা যেখানে স্বাধীনতা পক্ষের কিংবা বঙ্গবন্ধু পক্ষে কথা বলেছে তাদেরকে জিয়া রহমান মেরে ফেলে দিয়েছে আজকে বাংলাদেশ এত বছর পর জিয়ার শাসনামল তারপর এরশাদ সাহেবের শাসনামল এই দুই স্বৈরা শাসকের এক খুনি জিয়া আর এক স্বৈরা শাসক এরশাদ এদের 20 বছরে এদের শাসনামলে দেশ যে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ ছিল 75 সালে জাতির পিতাকে হত্যা করার পরে যা ছিল স্বপ্ন সে স্বপ্ন ধ্বংস করে 20 বছরেরা এই দেশের মানুষকে শোষণ করেছে আপনাদের বিলপুরের অনেকে ওই আগে প্রোগ্রামে ছিলেন কিছু কেউ ছিল না শুধু মারা বন্যা যারা আছে বল জয় বাংলা মাদের শুধু শুনো মা বন্যা দাস জয় বাংলা জয় বঙ্গবন্ধু নেত্রী কি আছে কোন সে নেত্রী বাঙালি তোমার আমার জনগণে ভূমিহীনে গৃহহীনে গরিবে